ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সুভদ্রাস ব্লগ। আর আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আর আজকে শনিবার, এখন সকাল থেকে আমি আজকে ব্লগটা শুরু করছি, এখন বাজে 9:30। তো এই দেখো আমি চা বসিয়ে দিয়েছি, চায়ের জল ফুটছে, দেখি আমি চা চিনি দিয়ে তাড়াতাড়ি নামাই। আর সবাই উঠে গেছে, শুধু মেজোটা এখনো বিছানার মধ্যে মানে উঠে গেছে, কিন্তু এখনো উঠে দাঁত মাজেনি, দেখি ওকে ডেকে তুলি। আর জল গরম হয়ে গেছে, দেখি আমি চাটা বানিয়ে নিই, তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হবে। চা তৈরি করা হয়েও গেছে, আর আমি ঘরে এই মেয়েদের জন্য নিয়ে চলে এসেছি। আর মনা এখন দাঁত মাজছে, ওরও হয়ে গেছে, ও আসছে। এই দেখো আমাদের চারজনের চা। আর এই যে আমার পুলু বই এখন পড়তে গেছিল, পড়ে এসে এখন আবার বই খাতা নিয়ে বসেছে, আর মাঝে মাঝে আবার ফোনে কি দেখছে দেখো, আবার হাসি দেখো। আর এই দেখো দেখতেই পাচ্ছো, একদিকে ভাত আর ডাল বসিয়ে দিয়েছি, এই চালটাই দেব, কারণ বিশেষ করে না আজকে আবার একটু আগে মা এসেছিল, দিয়ে মায়ের সাথে বসে গল্প করতে করতে না অনেকটা সময় মানে ওইদিকে চলে গেছে। এবার এবার আমার মায়ের তো সেরকম তো কাজ নেই, মানে আমার তো কাজ আছে, আর মানে কি আর বলবো, মানে এবার মা এসেছে, এবার না একটু কথা বললেও কেমন মানে একটু খারাপ লাগে, মনে হবে যেন মা ভাবে হয়তো, দেখো আমার বয়স হয়েছে, হয়তো কেউ পাত্তা দিচ্ছে না। একটু বসলাম, গল্প করলাম, আবার চা করে দিলাম মাকে, দিয়ে এই করতে করতে না দিয়ে আমার আজকে আবার টিফিন খাওয়াও হয়নি, আমার টিফিন ওইখানে বাড়াই রয়েছে, টিফিনটাও খাবো। আর দেখি এই দিন, আর এদিকে কিন্তু 12:30 বাজে, জানো না আমি কখন ভাত খাবো আর কখন টিফিন খাবো, আমার নিজেরই না পুরো মানে নিজেকে একদম মানে মনে হয় একদম তালকানা হয়ে গেছি। তো দেখি একদিকে চাল আর ডালটা এই দিয়ে দিয়েছি, এই হোক ভাতটা। কি ডাল করবে তুমি আজকে? আমি মুগের ডাল করবো আজকে, এই দেখ না এই মুগ ডাল দিয়ে তো বসিয়েছি, আর এইখানে যে সবজি কেটে রেখেছি ভেজ ডাল করুন, ভেজ মুগ ডাল, আর আলুটা দেখি ভাতে দেবো। কে খেতে চাইছে? আমি তো খাবো না। তুই কি খাবি না? তুই ভেজ ডাল, আলুটা ধুয়েই রেখেছি, এই দেখি দিয়ে দি ভেজ ডাল, আমি খাবো না এরকম সবজি সবজি দিয়ে। ঠিক আছে আমি তোর জন্য আমরা রাখার, এই যে আমরা এনে, এই যে আমরা আমি টিফিনটা করে নি, আমার টিফিনটা অনেকক্ষণ ধরে আমি বেড়ে রেখেছি, কিন্তু খাবার সময় উঠছে না। মা একটু আগে গেলো, রুটি আর তরকারি করেছে, ভাত আর ডালটা, ভাত আর ডালটা বসিয়েছি, এখন আমি খাবারটা খাই, নাহলে আর সত্যি আর বাবার এদিকে না শরীরটা খুব খারাপও হচ্ছে, আবার ভীষণ খিদে পেয়ে গেলে না গা গোলা বমি বমি বাড়ি। তো দেখি আমি খেয়ে নিই খাবারটা, পরে আমার তোমাদের সাথে দেখা। আমি ভাত আর ডাল তো আগে দেখিয়েছিলাম যে বসিয়েছি, ভাত আর ডাল হয়ে গেছে, তারপরে এখন আমি সানটান সেরে পুজো দিয়ে তারপরে আবার রান্নাঘরে এসেছি, আর ডালটা তখন তেল পাড়িনি, ডালটা সবজি টবজি দিয়ে সেদ্ধ করে গেছিলাম, এই এখন এসে এই তেল পেরেছি, এটা এখনো ফুটছে। আর এই দেখো আমরা আচার, এটাও করে নিয়ে এটা হয়ে গেছে, আর এখন আমার শুধু পটল পোস্তটা বাকি আছে, এখন এটা আমি করব, দেখি করে নিই। আর এমনিতেই পৌনে দুটো বাজে, দেখি রান্নাটা মানে ওইটুকুটা চাপালেই মানে পটল পোস্তটা করলেই আজকে রান্না কমপ্লিট দুপুরবেলা। আর আলু আমার আলু সেদ্ধ করে নিয়েছি, এখানে মাখা হয়নি, এই দেখো ওই লঙ্কাটা এ করে রেখেছি, তেলে পুড়িয়ে রেখেছি। তো দেখি আমি পটলটা তাড়াতাড়ি করে মানে বসাই, আর ডাল তো তেল পাড়া হয়ে গেছে, ডালটা নামাবো, রান্না করে নিই, তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। আর এই এখন আমি কি বলবো, এই পটল পোস্তটা করছি, আর দেখি রান্নাটা তাড়াতাড়ি সারি, এমনি আজকে খুব বেলা হয়ে যাচ্ছে, মনে হচ্ছে দেখি খেতে খেতে 3টে বেজে যাবে। তুমি রান্না করো? করি, করছি তো। মায়া লাগে একটু মাকে দেখে, কিছু করে দিই না, রান্নাটা পাই না বলে করি না, বিশাল কিছু করে দিচ্ছি। তো দেখি আমি রান্নাটা সারি, আমার বড় কি দেখছে আমি আস্তে আস্তে আমার রান্নাটা সারি, আর পটলগুলো ভাজা হয়ে গেছে, আমরা পোস্তটা আবার বাড়তে নেই, আমার দেরি হয়ে যাচ্ছে, বন্ধ গজা। ঠিক আছে আসছে, আবার তোমার সঙ্গে পরে ভাতের খাবার নিয়ে। এই এখন 3:05 বাজে, আমার রান্না এখন কমপ্লিট হলো, সবাইকে খেতে দিয়ে দিয়েছি। আর আজকে সত্যি আজকে ভীষণ দেরি হয়ে গেল রান্না করতে করতে। তো দেখো আজকে আমি লাঞ্চ কী কী রান্না করেছি, এই করেছি সবজি দিয়ে ডাল করেছি, গাজর, বিন, টমেটো, তারপরে ক্যাপসিকাম সব দিয়ে একটা মুগের ডাল করেছি, আর আলু সেদ্ধ করেছি, আর পটল পোস্ত, আর আমড়ার আচার বানিয়েছি। আমড়ার আচারটা আমি বানাতাম না, ছোটো মেয়ের আবার খুব ইচ্ছে করলো, সে বৃষ্টিতে ভিজতে ভিজতে গেলো আমড়া আনতে, আর সর্ষে পাউডার এনেছে, দিয়ে ওই দিয়ে মানে
চিনি টিনি দিয়ে মিষ্টি করে আবার আচার বানিয়ে দিলাম। আর নাহলে ভাতই নাকি খেতে পারবে না, নিরামিষ রান্না হলে আমার এই একটা সমস্যা। একটু ওদের খুব ভালো হয়। তো চলো আমরা খেয়ে নিই, এমনিও বেলা হয়ে গেছে আজকে। তো এরা কেউ কিছু বলছে না, কারণ এদের তো খিদে পায় না, এরা কিছুই বলে না। আমি যদি না খেতে দিই ওদের অনেক ভালো। তো যাই হোক, এখন উঠে এলো, খাচ্ছে সবাই, খেতে বসলো। তো চলো আমরাও খেয়ে নিই। আমার পুলুর ভাত এই যে দেখো একতলে বেড়ে নিয়েছি, আর এই যে আমার আমার আর পুলুর এইগুলো সব, আর এগুলো সব মনার। আর এখন আমি আর পুলু দেখি খাবারটা খেয়ে নিই, আমার মনা বসে গেছে। আর চলো তাহলে আবার খাওয়া দাওয়ার পরে তোমাদের সঙ্গে দেখা হবে। রান্না বান্না তো সারা হলো, দেখলে পুরো ঘেমে নে স্নান স্নান করলাম, তারপরে আবার এই খেতে বসেছি। আর বৃষ্টি হচ্ছে, কিন্তু এত গরম লাগছে, সবারই লাগছে, আমার একা বলে না। তো যাই হোক, খাওয়া দাওয়া হলো, খাওয়া দাওয়ার পরে এবার বাসন টাসন মেজে রাখলাম রান্নাঘরের। আর রান্নাঘর আমি খাওয়া দাওয়ার আগে একটু পরিষ্কার করে নিয়েছিলাম, আর অল্প দুটোই বাসন ছিল, কারণ রান্না করতে করতে আমি বাসন ধুয়ে ফেলি একটা দুটো যা বেরোয়, কারণ অনেকটা জমে গেলে না দেখবে বিরক্ত লাগে বাসন মাজতে। তো খাওয়া দাওয়ার পরে ওই মানে অল্প কটাই বাসন ছিল মাজলাম, মেজে টেজে রান্নাঘর পরিষ্কার করে এই এখন আমি ভাবছি একটু ঘুমাবো। তো তার আগে একটু দই খাবো, কারণ ওই ছোটো মেয়ে আজকে আবার আমাদের সবার জন্য এই দইগুলো এনেছে, মামন মনা খেয়ে নিয়েছে। আর মোটামুটি 3:45 মানে বাজতে চললো, তো দেখি খেয়ে নিই দইটা দিয়ে তারপর একটু রেস্ট নিই। রেস্ট নিই আবার বিকেল সন্ধ্যেবেলায় তোমাদের সঙ্গে দেখা হবে, কারণ বিকেলবেলায় হয়তো আমি ঘুমিয়ে থাকবো, তারপরে সন্ধ্যে হয়ে যাবে, তখন ওই সন্ধ্যেবেলায় সন্ধ্যে টন্ধে দিয়ে চা খাওয়ার সময় তোমাদের সঙ্গে দেখা হবে। শনিবার, আরও এ মামনের বাবু তাড়াতাড়ি আজকে চলে এসেছে, তো আমাদের এমনি টিফিন খাওয়া হয়ে গেছে, মুড়ি 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 দিয়ে তরকারি ছিল সকালবেলায়, আলু মানে রুটির সাথে করেছিলাম আলুর তরকারি, ওইটা গরম করে রেখে দিয়েছিলাম, ওইটা দিয়ে সবাই মিলে মুড়ি মেখে খেলাম। আর এখন সবার জন্য চা করেছি, আর চা খেয়ে দিয়ে তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। এখন 10:15 মতন বেজে গেছে, আর আমি এই দেখো ভাতও বসিয়ে দিয়েছি, আর আলু আর আলু ভাজা করছি, এই যে আলু খানিকটা রয়েছে এখনও, আর কড়াতে খানিকটা দিয়েছি, ভাজা হচ্ছে। আর কি বলো তো, আর আজকে একটু আমি দেরি করে রান্নাটা বসালাম, কারণ আজকে তো মানে শনিবার, কালকে রবিবার, কালকে কোনো তাড়াহুড়োও নেই, মানে রান্নাটা এখন বসিয়ে একটু দেরি করে বসিয়েছি, দশটার দিকে বসিয়েছি। ভাত হয়ে এসছে, ভাত আমি নামিয়ে ফেলবো, ভাত তো হয়ে এসছে। তো দেখি আমি রান্নাটা তাড়াতাড়ি সেরে নিই, আর তারপরে আবার তো ডিনারটা এখনও মানে বাকি আছে, সবাইকে আবার খেতে দিতে হবে। ওর বাবা চলে এসেছে, ওর বাবা একটু ক্লাবে গিয়েছিল, সন্ধ্যাবেলা টিফিন টিফিন খেয়ে চা খেয়ে একটু ক্লাবের দিকে গিয়েছিলো, ও চলে এসছে, ও এখন ঘরে বসে একটু ফোন ঘাঁটছে, আর মেয়েরা পড়াশোনা করছে। তো দেখি আমি রান্নাটা সেরে নিই, আর আজকের ভিডিওটা এই পর্যন্ত। তোমরা সবাই ভালো থেকো, সাবধানে থেকো, গুড নাইট।